আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছি তো ফলের ব্যাগিং করা বা পলিব্যাগ বাঁধা এই বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি আজ আমরা জানবো এই পলিব্যাগ যদি বাঁধা হয় বিশেষ করে বেদনা গাছে বা ডালিম গাছে তো ফলের রংটা ঠিক কেমন আসে এবং ব্যাগিং যদি না করেন তাহলে কি সমস্যাগুলো হতে পারে তো সেই বিষয়ে আজ কথা বলবো তো প্রথমে আমরা দেখব আমার একটি ব্যাগিং করা ফল আর তো কালারটা কেমন এসেছে সেটা আমি আপনাদের দেখাবো প্রথমেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পাহানি ফ্রুটস ব্যাগ আমি ব্যবহার করেছি এটা মূলত আম বাঁধার জন্য ব্যবহার করা হয় তো বেদনার জন্য যেহেতু আলাদাভাবে ব্যাগিং করার যে পদ্ধতি এটা আমি জানি না যে কোন ব্যাগগুলো পাওয়া যায় বেদনার জন্য তো আমি এই আম বাঁধা ব্যাগ দিয়েই আমি এটা ব্যাগিং করেছি এবং ভিতরে কালারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু ফলটা একে এখনও পুরোপুরি বড় হয়নি এটা হচ্ছে সুপার ভাগুয়া বেদনা গাছ এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তো ছোট অবস্থায় দেখে মনে হচ্ছে বাজারের যে পরিপক্ক পাকা যে বেদনা সে তেমন একটি কালার আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারে এসেছে এবং যেগুলো ব্যাগিং করা নেই সেগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন আর সেগুলো হয়তো টকটকে লাল তবে এটার মতো অতটা সুন্দর না এবং দেখেন এর গায়ে কোনো প্রকার স্পট নেই কালো কালো ছত্রাকের আক্রমণ বলেন বা ছোটো ছোটো দাগ বলেন কোনো কিছু কিন্তু নেই এবং বাকি যেগুলো ফলগুলো আছে এগুলোকে তো কিন্তু দেখা যায় একটু বড় হলেই ছোট ছোট দাগ হয় অনেক সময় পছন্দ ধরে নষ্ট হয়ে যায় তো এই ব্যাগিং পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনারা ফলটা যখন এই সাইজ হবে তখন আপনারা কিন্তু এটা পলি পলিব্যাগের মধ্যে ঢুকাইয়ে দেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এসে ছোটো অবস্থায় ব্যাকিং করলে যেটা হয় ফলগুলো অনেক সময় ঝরে যায় তো চেষ্টা করবেন এই সাইজ হওয়ার পর আপনারা ফলগুলো ব্যাকিং করার তো আমি গুটি কলম করেছি আমি চেষ্টা করব গাছগুলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার কিছুদিন পর তো আপনারা এই ব্যাগিংটা করবেন এখন অনেকে জানতে চাই যে পলিথিন ব্যবহার করা যাবে কি না তো আমি আমার আর একটা গাছে পলিথিন ব্যবহার করেছি সেটা রেজাল্টও ভালো তবে ভিতরে পানি জমে তো বেশি করে নিচে ছিদ্র করে দেবেন তাহলে পলি ব্যাগও ব্যবহার করা যাবে তো ফ্রুটস ব্যাগটা ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো তো আপনারা অবশ্যই সকলে এটা ব্যবহার করার চেষ্টা করবেন